المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. مسيرة عمل وأمل. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والعاقبة للمتقين، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله. وقال الرسول صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. الحديث যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ শুক্রবার বাদ জুমা এই ইসলামী আলোচনায় উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি। আলহামদুলিল্লাহ, সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে আপনাদের সামনে উত্তম চরিত্র ইসলামী শিষ্টাচার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। উত্তম চরিত্র একটা মর্যাদাপূর্ণ জিনিস, একটি মর্যাদাপূর্ণ বিষয়, যার ভূয়সী প্রশংসা করেছেন খোদ মহান রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন হাদিসে এই উত্তম চরিত্রের মর্যাদা তুলে ধরেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন: ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কি হয়েছেন, নম্র হয়েছেন, নরম আচরণ করেছেন, ভদ্র আচরণ করেছেন। এটা কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আপনি আল্লাহর রহমতে মানুষের সাথে ভালো আচরণ করেছেন, উত্তম আচরণ করেছেন, উত্তম ব্যবহার করেছেন। ওয়ালা কুনতা ফাদদান গালিদাল কালবে, যদি আপনি কর্কশ হৃদয়ের হতেন, কঠোর আচরণকারী হতেন, তাহলে মানুষ আপনার কাছে থাকতো না থাকতো না থাকতো থাকতো না লানফাদ্দু মিন হাউলিক, আপনার পাশ থেকে পলায়ন করত। কিন্তু যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখেছেন, তারাই মুগ্ধ হয়েছেন, তারাই কি হয়েছেন, মুগ্ধ হয়েছেন। আরব্য বেদুন এসে মসজিদের কোনায় পেশাব করে দিয়েছেন, কোথায়, মসজিদের কোনায় পেশাব করে দিয়েছেন। ফাজাজারাহুন নাস, লোকেরা তাকে ধমক দেওয়া শুরু করেছে, এই বেটা কি করলে, মসজিদ আমাদের ইবাদতের জায়গা, তুমি এখানে পেশাব করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন: ওতরুকো, ওরে পেশাব করতে দাও, মসজিদে পেশাব করে দিয়েছে, সাহাবারা ধমক দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ছেড়ে দাও, যা করার শেষ হয়েছে, যা করার করে ফেলেছে, এখন যদি ওরে নিষেধ করো, বাধা দাও, আরো মেশিন অন্যদিকে ঘুরবে, কি কন, আবার হঠাৎ করে পেশাব বন্ধ হলে লোকটার অসুখ হবে, অতএব পেশাব করতে দাও, পেশাব শেষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা বালতি পানি নিয়ে এসে এই জায়গাটা ধুয়ে দাও। আল্লাহু আকবার, লোকটা পেশাব শেষ করার পর বলছে: আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা, আল্লাহ আমাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করো, আমাদের সাথে কাউরে রহম করিও না, কারণ এটি সবটি আমাকে ধমক দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন: লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ, আল্লাহর রহমত তো বিশাল, তুমি খালি দুইজনে সীমাবদ্ধ কর কেন, তুমি বিশাল, আল্লাহর বিশাল রহমতকে সীমাবদ্ধ করে দিলে, আল্লাহর রহমত অসীম, তার কোনো সীমা নেই। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যবহারে এই লোকটা কি হয়েছে, মুগ্ধ হয়ে গেছে। আগে নামাজে কথা বলা জায়েজ ছিল, সাহাবারা নামাজে যদি
আলহামদুলিল্লাহ বলতেন ইয়ারহামুকাল্লাহ, মানে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ বলতে নিষেধ ছিল না। কিন্তু একজন সাহাবী মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামী রাদিয়াল্লাহু আনহু সফর করলেন, বাইরে কোনো জায়গায় গেলেন, যখন ছিলেন তখন নামাজের কথা চলতো, যখন ফিরে আসলেন ওই মাসলা জানার আগেই নামাজের মধ্যে তার কি আসলো, হাসি আসলো। হাসি যখন আসছে কই আলহামদুলিল্লাহ জোরে করে বলছে, অন্য সাহাবীরা কয় মানে কথা তো নিষেধ হয়ে গেছে, এন কি করে ইশারা করে রানে বাড়ি মারে, এই কথা কও কেন, চুপ করো। তো উনি বলেন কি হইছে, মানে এরকম তার ভাব। হ্যাঁ, তো সবাই তার প্রতি মানে নামাজের মধ্যেই চোখরাঙ্গানি ভাব। এরপরে নামাজ যখন শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো এই নামাজ হলো ইবাদত বন্দেগীর জায়গা, এখানে মানুষের কথা বলা ঠিক নয়। মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে বলছেন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম শিক্ষক আমি কোনোদিন দেখি নাই, আমাকে ধমকও দেননি, আমাকে ডাঁটেননি, কিছুই করেননি, আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। এই ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন লোক রাসূল সাল্লামের কাছে টাকা পেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে টাকা নেওয়ার জন্য আসলেন, কিন্তু তখনও ডেট হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে পিছন দিক থেকে জোরে টান দিয়েছিল, রাসূল সাল্লামের গলায় দাগ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লামের ক্ষমতা ছিল, ওমরা যেন বলেছিলেন যে আমাকে অনুমতি দেন এটারে বিদায় করে দিই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে কি করেছিলেন, মুচকি হাসি দিয়েছিলেন, আল্লাহু আকবার। এই হলো ইসলামী চরিত্র, এই হলো ইসলামী চরিত্র। যেখানে গরম হওয়া দরকার সেখানে ঠিকই গরম হতে হবে, কিন্তু যেখানে নরম দিয়ে কাজ হবে সেখানে গরম হওয়া চলিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াতি বিররিজকি মা লা ইয়াতি বিল উনফ, নম্রতা ভদ্রতার সহিত আল্লাহ তাআলা যে ফল দেন কঠোরতা কর্কশতার সাথে সেই ফল দেন না। আপনি যদি মানুষের সাথে রূঢ় আচরণ করেন, আপনি নেতা হয়ে গেছেন, কথার কথা এইখানে আপনি নেতা, আপনি যদি রূঢ় আচরণ করেন সব মানুষ আপনাকে ঘৃণা করবে, আর যদি আপনি তাদের সাথে ভদ্রচিত আচরণ করেন তাহলে সবাই আপনাকে অন্তরে স্থান দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই অন্তরে স্থান দিয়েছিল, আপনার অন্তরে রাসূলের স্থান নাই আছে? এজন্য পারস্য বা রোমের একজন সেনাবাহিনীর প্রধান বা এই জাতীয় দায়িত্বশীল এসে মদিনায় দেখল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন সাথে সাথে সেটা কি হয়, পালিত হয়। তো উনি ফিরে গিয়ে বলছেন যে আমি যে অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এসেছি ওই রকম জাতির সাথে আমরা কোনো সময় পারব না, কারণ আপনি আমাদের ওনার তাদের লিডারকে বলছে, আপনি যখন আমাদেরকে নির্দেশ দেন ও ঢিলে ঢালিভাবে চলতেছে, কে মানে কে মানে না, আরে সজাই এরকম। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আদেশ করেন তার সাথীরা সাথে সাথে এটা বাস্তবায়ন করেন, আর যে জাতি তার লিডারের এইরকম নির্দেশ পালন করে সেই জাতির সাথে অন্য জাতিরা পারবে না, এটাই স্বাভাবিক। আরও চিন্তা করুন, উদাহরণের জন্য বলছি, জানার জন্য বলছি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করার কারণে ওহুদের প্রান্তরে কি হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। তো নম্রতা ভদ্রতা এটা ইসলামের একটা চরিত্র, তাই উত্তম চরিত্র গ্রহণ আমাদেরকে করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র ছিল কি, আল কোরআন। তার চরিত্র কি ছিল, আল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে ইহুদিরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, কি বলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সাম মানে ধ্বংস, আসসালামু আলাইকুম, আপনার উপর ধ্বংস না দিল, আপনি ধ্বংস হন। এটা কাকে দিয়েছে এই সালাম, এই এইরকম ধরনের এই দোয়াটা কাকে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। কাফেরেরা যদি আপনাকে সালাম দেয় তাহলে কি বলবেন, ওয়া আলাইকুম, গলায় গলায় লাগিয়ে আবার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইত্যাদি বলতে যায় না,
এটা নিষেধ কাফের যদি আপনাকে সালাম দেয় তাহলে ওয়া আলাইকুম বলে উত্তর দেবেন এটাই হাদিস থেকে জানা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু উত্তর দিয়ে দিয়েছেন ওয়া আলাইকুম বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানাহ তোমাদের উপরে আল্লাহর গজব আর লানত সবটি বর্ষিত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন রিফকান ইয়া আয়েশা একটু শান্ত হও বলছে আমা সামিতা মাযা ক্বালু আপনি কি শুনেন নাই যে কি বলছে আমি শুনছি জবাব দিয়েছি ওরা যেটা বলছে ওদের দোয়া কি কবুল হবে ওদের দোয়া তো কবুল হবে না রাসূলের দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবুল হবে উনি এটা উত্তর দিয়ে দিয়েছেন তো সম্মানিত ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের স্ত্রীকেও নম্রতা শিক্ষা দিয়েছেন আপনারা আমরাও বাড়িতে গিয়ে বেশি গরম হবেন না কিন্তু ভাবিরা যদি হরতাল ডাকে অথবা যদি আপনার সাথে এই রূঢ় আচরণ করা শুরু করে সর্বনাশ বাইরে থেকে কষ্ট করে যাবেন বাড়িতেও শান্তি নাই এরকম হবে তাই হিকমত সহকারে কাজ নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খুলিকনা মিন দালাইন আওয়াজ মহিলা জাত পাকা হাড়ি থেকে তৈরি হয়েছে ফাইন তুরিদু আন তুকিমাহু কাসারতাহু সিধা করতে যাবেন তো ভাঙবে বুকের হাড়ি যদি সোজা করতে যান তো কি হবে সোজা হইব না ভাঙবো ভাঙবো আর ওই ওই বাঁকা নিয়েই তারে যতটুকু বাইল দিয়ে চলা যায় ওইভাবেই কাজ নিতে হবে তো আপনার স্ত্রীর সাথে আমার স্ত্রীর সাথে আমাদের আত্মীয় স্বজন সবার সাথে কি করতে হবে ভালো আচরণ করতে হবে উত্তম চরিত্রই একজন মানুষের ভূষণ এবং তার এটা সবচাইতে একটা পাওয়ারফুল শক্তি যার চরিত্র যত ভালো মানুষ তাকে তত বেশি ভালোবাসে এজন্য মানি লস নাথিং লস টাকা গেলে কিচ্ছু না আজকে টাকা আসবো কালকে যাইবো এটা স্বাভাবিক ব্যাপার আর হেলথ লস সামথিং লস শরীরটা গেলে একটু গেল হ্যাঁ শরীর যদি কিছু যায় অসুস্থতায় ভোগেন তখন একটু কষ্ট হয় বাট ক্যারেক্টার লস এভরিথিং লস আপনার চরিত্র চলে গেলে সব চলে গেল আমরা যারা বিধর্মী জগতে আছে অনৈসলামিক জগতে আছে তারা তো আছে যখন ইসলামী লাইনের লোকজনের এই চারিত্রিক অধপতনের কথা শুনি বড় আফসোস লাগে কিছু আশেপাশের খবর আমাদের কাছে পৌঁছে যারা দিনদার পরহেজগারের দাবি করে কিন্তু তাদের চরিত্রের অবনতি ঘটে এবং পদস্খলিত হয়ে আস্তে আস্তে মেলা লোক ইসলাম থেকে বের হয়ে যায় না নাউজুবিল্লাহি মিন জালিম এবং এই উত্তম চরিত্রের মাধ্যমেই মানুষ ধৈর্য ধারণ করতে পারে আর ধৈর্য ধারণ করলে মেলা বিপদ থেকেও মানুষ বেঁচে যায় কিছুদিন পূর্বে একটা অনুষ্ঠানে আমরা দেখলাম সম্মিলিত মোনাজাত মজলিস শেষে করতেই হবে কি খারাপ আচরণই তারা করলো অথচ এরা আলেম নামধারী লোক আমি বলবো তাদেরকে যখন সুযোগ এসেছে তখন আমরা বলি হয়তো কানেও পৌঁছতে পারে তবে আরেকটা কথা বলে যে লাকাদ আসমাতা লাউ নাদাইতা হাইয়া জিন্দা লোকরে যদি ডাকো তাহলে তুমি শোনাতে পারবে ওয়ালাকিন লা হায়াতা লিমান তুনাদি কিন্তু যাকে তুমি ডাকছো অত জীবনই নাই মানে যে শুনবে না আর কি কান থাকতেও বধির লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান থাকতে শুনে না চোখ থাকতে দেখে না অন্তর থাকতে অনুধাবন করে না এমন যদি লোক হয় তাহলে তো বড় কঠিন যাই হোক আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন এরা আলেমের লেবাসধারী অথচ আরেকজন বরেণ্য আলেমের সাথে যে রূঢ় আচরণ করেছে এটা ইসলাম কোনো ক্রমেই অ্যালাউ করে না তো সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য তোমাদের মাঝে প্রেরিত হয়েছি যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আগমন করেছেন তার উম্মত আমরা কেন খারাপ আচরণ গ্রহণ করব কেন আমাদের আচরণ খারাপ হয় কেন অমুসলিমরা আজকে মুসলিমদের চরিত্র সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ তোলে কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি আজকে হয়তো অনেক কফিল এমন আছে টাকা নেয় কেমা বানায় দেয় না আবার বেতন দেয় না যেই চুক্তি হয়েছে আট ঘন্টা খাটাবে দশ ঘন্টা বারো ঘন্টা খাটিয়ে নেয় বিভিন্ন ধরনের
এই চরিত্র যখন হয় তখন একজন অমুসলিমকে আপনি দাওয়াত দিতে গেলে বলবে ওর সাথে আমি মেলা ভালো আছি মুসলমান হয়ে আমার কি হবে। তো সম্মানিত উপস্থিতি, আসলে ইসলামের দুর্নামী আমি করছি, আমি ইসলামের ক্ষতি করছি যদি আমার চরিত্র আমি ভালো না করি। আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্র গ্রহণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর, এবং তোমাদের মধ্যে সেই লোক কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে এবং আমার সবচেয়ে প্রিয় হবে যার চরিত্র সবচেয়ে সুন্দর ও উত্তম ও ভালো। আল্লাহও তাকে পছন্দ করেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে যার চরিত্র সবচেয়ে সুন্দর ও ভালো। যার চরিত্র যত ভালো সে তত আল্লাহর, আল্লাহ ও রাসূলের প্রিয়। যার চরিত্র যত ভালো তার চরিত্র আল্লাহ ও রাসূল, সেই লোক আল্লাহ ও রাসূলের তত প্রিয় এবং ভালোবাসার পাত্র। আল্লাহ যেন আমাদের চরিত্রকে সুন্দর করে আমাদেরকে আল্লাহ ও রাসূলের প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা,